লক্ষণ বেড়া জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। 100 যাত্রী নিয়ে নামখানায় আসার পরে দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাগরের বেনবন ঘাট থেকে নামখানায় আসার পথে সন্ধ্যার একটু আগেই বুড়িগঙ্গা নদী থেকে হাতানিয়া দোয়ানিয়া নদীতে ঢোকার মুখে নামখানা থেকে আগত একটি মাছ ধরার ট্রলারের সাথে সজোরে ধাক্কা লাগে বিশ্বমাতা নামের লঞ্চটি। ঘটনাস্থলে লঞ্চটির পাটাতন ভেঙে গিয়ে ডুবতে থাকে। সেই সময় কাছাকাছি থাকা মৎস্যজীবীদের নৌকাগুলি তাড়াতাড়ি ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করতে শুরু করে। পরে কাকদ্বীপ ও নামখানা থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি দুটি লঞ্চ নিয়ে ঘটনাস্থলে গিয়ে 100 জন যাত্রী সহ লঞ্চ চালককে উদ্ধার করতে সক্ষম হয়। তবে মৎস্যজীবী ও ট্রলারটিকে আটক করেছে নামখানা থানার পুলিশ। বিশ্বমাতা নামক লঞ্চটিকে উদ্ধার করে নামখানা ঘাটে আনা সম্ভব হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনা বলতে, আমরা ওখানে নঙ্গলে ছিলাম, ভাটা বুঝি আমরা ঘাটে যাইনি, আমরা কাকদ্বীপে বাড়ি। তো ওখানে নঙ্গলে ছিলাম, লঞ্চটা আসতে যে সাগর থেকে প্যাসেঞ্জার নিয়ে আর ট্রলারটা দিতে গেছে, দেখি গুধুম করে একটা শব্দ হয়ে গেলো। শব্দ হয়েছে, আমরা তাড়াতাড়ি নঙ্গলটা নিয়ে, মেয়ে ছেলেরা খা মা ঘুরছে, আমরা তাড়াতাড়ি গেলাম পাশে, যেতে ট্রলারটা কিছু লোক উদ্ধার করলো, আমরাও কিছু উদ্ধার করলাম। প্রায় লোক আমরা 40 জনের মতো তুলে নিয়েছি, নিয়ে আমরাও ওইখানে তাদেরকে উদ্ধার করি, এই জেডিতে তুলে দিয়েছি। হ্যাঁ, লঞ্চ উদ্ধার হয়েছে, লঞ্চের খানিকটা ক্ষতি হয়ে গেছে, লঞ্চটা ডুবেনি বা উপর দিকে ক্ষতি হয়ে গেছে লঞ্চটা, কিন্তু অসুবিধা হয়ে যেত, বিশাল অসুবিধা হয়ে যেত, ভাগ্যটা ভালো হয়নি। আমরাও তাড়াহুড়া করে গেছি, মেয়েছিলা খা মা ঘুরছে, মা গো ভা গো ঘুরছে, আমরাও তাড়াতাড়ি গিয়ে তাদেরকে যতটা পারি আমরা উদ্ধার করে নিয়েছি। না, খারাপ ক্ষতি হয়েছে। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। ডক্টর্স নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497।